নমস্কার আমি পরেশ কুমার আজ আপনাদের কাছে এক বিশেষ ব্যক্তিকে নিয়ে এসেছি যিনি ছৌ জগতের মহানায়ক আপনারা অনেক শিল্পী দেখেছেন অনেক ওস্তাদ বা গুরুদেরকে নিয়ে সাক্ষাৎকার দেখেছেন কিন্তু আজ যে ছৌ শিল্পীকে নিয়ে আপনাদের কাছে নিয়ে আসতে পেরেছি তিনি একবার নয় কুড়িবার বিদেশে অনুষ্ঠান করেছেন তার নাম পরিচিতি আজ সারা বিশ্বে সারা জাগানো তা সেই ছয়ের প্রবাদ পুরুষ ওস্তাদ ছৌগুরু শ্রী সুধীর কুমারকে আমরা আজ কাছে পেয়েছি এবং আজ ওনার সঙ্গে আমরা অনেক কিছু ছৌ নিয়ে আলোচনা করব তবে একটু যদি আমরা তাকে সম্মান জানিয়ে শুরু করতে পারি তাহলে কিন্তু ছৌ জগৎটাও অনেক উপকৃত হবে তাই ওনাকে আমরা সম্মান জানিয়ে আজ শুরু করতে যাচ্ছি আজকের আমাদের এই সাক্ষাৎকার নমস্কার আচ্ছা হ্যাঁ তাহলে কেমন আপনি কেমন আছেন বলুন হ্যাঁ এখনো আমি মোটামুটি ঠিকই আছি বেশ আপনি কত বছর বয়স থেকে নাচ শিখেছেন আমি ষাট বছর বয়স থেকে একটা শিক্ষা করেছি বাহ খুব ভালো তা আপনার শিক্ষাগুরুকে এবং কোথায় শিখেছেন আমার শিক্ষাগুরু আদিগুরু হচ্ছে লাল মাহাতো কিন্তু শিক্ষাটা আমি গ্রামেই করেছি উনি আসতেন ওখানে শিক্ষা দিতে ওইখানে আমি শিক্ষা করেছি আচ্ছা কোন গ্রামে সেটা কুশ আচ্ছা কুশপুতুল বেশ ভালো ভালো তো মোটামুটি আপনি আপনার পরিবারের কাছে এই ছৌ শিখার জন্যে কিভাবে সহযোগ পেয়েছেন পরিবারের কাছে ছৌ শিখার জন্য আমি আমাকে সবাই মানে ইয়ে করছো সবাই আমাকে সন্ধ্যা হলে খাবার দিচ্ছ আবার ছৌ নাচে পাঠাইতো এই নিয়ে আমার ছিল ইয়া যে নাচ নাচটা আমি শিখতে পারেছি আচ্ছা আর

আমি দেখছি যে পুরোনো দিনে যে যত ছৌ শিল্পী তাদের রক্ত শিরা উপশিরায় সেই ছৌটা এমনভাবে প্রবেশ করেছে যে তারা তখন পড়াশোনাটাকে ভালোভাবে দেখে ছৌটাকেই কাছে দেখতে চাই। এবং তারা যা আজ ছৌ জগতে আজ মহান পুরুষ হয়ে সবাই আছেন বেশ সেটা সত্যি কথাই হুম আপনি কোন কোন দেশে ছোয়ের অনুষ্ঠান করেছেন এবং ওয়াস্তব করেছেন আমি প্রথমে যাই জাপান আচ্ছা সেটা কত সালে উনিশশো চুরাশি সালে আচ্ছা উনিশশো চুরাশি সালে জাপান যাই আর জাপান থেকে যাই দক্ষিণ কোরিয়া সিওলে ওখানে ইন্টারন্যাশনাল ফেস্টিভাল ছিল ওখানে প্রোগ্রাম করেছি আর ওইখানে হোক হচ্ছে ওখানে শিক্ষা দিয়েছি আচ্ছা আচ্ছা তারপরে তারপরে সফরটা শুরু হয় কোন দেশ থেকে তারপরে যেটা তারপরে আবার যে বিদেশের অনুষ্ঠান শুরু হইলো সেটা ওটা বিদেশে আবার বিদেশে শুরু হলো ইতালি আচ্ছা ইতালি ইতালি গেলাম ইতালি সুইজারল্যান্ডে গেলাম এক দু বছর তারপরে ফিরলাম তারপরে ফিরে আবার পড়া বছর এরকম কো ইতালি সুইজারল্যান্ড পোল্যান্ড জার্মান লন্ডন প্যারিস অস্ট্রিয়া আচ্ছা 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 মানে আমরা প্রায় ইউরোপ কান্ট্রি আমি অনেক দেশেই শিক্ষা লাভ দিয়েছি আচ্ছা আচ্ছা আপনার অনেক শিষ্য সেখানে ওমার অনেক শিক্ষক আমার ওখানে বহুত শিষ্য মেয়েরা ছেলেরা সবাই শিখতো মেয়েরা ছেলেরা সবাই শিখতো তাদের মধ্যে কাদের শিক্ষা লাভ করার প্রবণতাটা বেশি ছেলে না মেয়ে মেয়েরা বেশি শিক্ষা করার জন্যে ওখানে আর আচ্ছা মেয়েদের মধ্যে সেরকম কোনো থিয়েটার আর্টিস্ট বা সেরকম নাম একটু জানাবেন যারা আপনাদের কাছে শিক্ষা লাভ খুব ভালো হয়তো মেল নাচ নাচে হ্যাঁ বা দুর্গা নাচ করে সেরকম ধরনের কেউ হ্যাঁ আছে নামটা উনিশ নাচ আচ্ছা 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 ঠিক 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 মেয়েরা খুব ভালো শিক্ষা করে দুর্গাও নাচে ঠকি নাচে মেল নাচে বিভিন্ন ধরনের নাচ তারা শিক্ষা করেছে আচ্ছা তো আপনি ইটালি সুইজারল্যান্ড পোল্যান্ড অস্ট্রিয়া জার্মানি লন্ডন এগুলোতে অনুষ্ঠান করেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সেটা মোটামুটি

অনেকেই জায়গায় অনুষ্ঠান করেছেন অনেক জায়গায় অনুষ্ঠান করেছি আমি গুজরাট গেছি গুজরাটে না মল্লিকা সারাবাই লি সারাবাই ওরা সবাইকে আমি শিক্ষা দিয়েছি হ্যাঁ লখনৌ গেছি লখনৌ ভারতনাট্য একাডেমি শিক্ষা দিয়েছি আর দিল্লি গেছি দিল্লিও করেছি এরকম ভাবে দেহাতে হায়দ্রাবাদ গেছি হায়দ্রাবাদেও করেছি আচ্ছা এই কাছাকাছি কলকাতাও করেছেন কলকাতায় করেছি কলকাতায় ওখানে প্রবীর গুহের মানে থিয়েটার গ্রুপে শিক্ষা দিয়েছি আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো তাহলে এরকম বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে সঙ্গে আপনাদের এই যেটা ওয়ার্কশপ করা এটা সত্যি হ্যাঁ হ্যাঁ নিজেও খুব আনন্দ আনন্দলায় করে নিজের মনে খুব একটা আনন্দ পায় হুম এটা খুব ভালো এবং এই যে একটা তাদের সঙ্গে আলাপ আলোচনা হ্যাঁ তারা কিসের শিল্পী তাদের কি ধরন এবং আমাদের এইটা যে নিজেদের মধ্যে আদান প্রদান হয় একটা শিক্ষার সাংস্কৃতিক দিকে সেটা খুব ভালো না হুম সেটা খুবই নিজে একটা কী বলা যায় যে আত্মসন্তুষ্টি হয় হ্যাঁ খুব ভালো আর একটা জিনিস সেই পুরোনো দিনে আপনাদের জামানাতে একটা নাচের ওস্তাদি ছিল হ্যাঁ নাচের দেখা যায় সেই তুলনায় একটু কম হ্যাঁ আছে বইটি কিন্তু কিছু কম কিন্তু সেই দিনের পুরোনো দিনের কোন কোন দলের সঙ্গে একটা সারা রাত ধরে হাড্ডা হাড্ডি লড়াই হতো মানে কম্পিটিশন উপরে নাচটা হতো কোন হ্যাঁ কম্পিটিশন নাচ হচ্ছ যেমন একটা হচ্ছে গম্ভীর সিং আচ্ছা আচ্ছা নেপাল মাহাতো বুটি সরকার আচ্ছা তারপরে তোমার গোপাল শুঁড়ি বাহ আর প্রায় অনেক অনেকেই অস্টাধ্যের সঙ্গে আমার প্রতিযোগিতা হয়েছো আচ্ছা আচ্ছা কম্পিটিশান নাচ কম্পিটিশন হ্যাঁ আচ্ছা

বেশ তাহলে সেই দিনের নাচের লড়াই আর এই যে এখন বর্তমান যুগে ছৌ নাচ সেই পুরনো দিনের ছৌ নাচ এবং বর্তমান দিনের ছৌ নাচের মধ্যে কিছু একটা তফাৎ আপনি দেখেছেন কি কিছু তফাৎ মানে তখনকার দিনের জিনিসটা তাল মানে আলাদা আর এখনকার ছৌ নৃত্যের তাল মান আলাদা আচ্ছা আচ্ছা এইরকম ব্যাপার হয়েছে আচ্ছা তখনকার তালের আধ্যাত্মিক ছিল আচ্ছা আর এখনকার তালের আধ্যাত্মিক বলে কিছু নাই ভাব রস নাই আচ্ছা একটা এমন তাল তালমাত্রা আমাদেরকে বলে দিন যে আমরা সেটা শেখার চেষ্টাও করব এবং শুনে খুব আনন্দও পাব তফাৎ মতলব ওই তো হয়েছে যে যে এখনকার দিনের ছ বাজনা জানে নাই আচ্ছা বাজনা জানা নাই অথচ নাচছে কিন্তু আগেকার দিনে সব মুখে বাজাই মানে বাজনা শিখতে হচ্ছে তবে নাচা হচ্ছে এইরকম ব্যাপার ছিল এমনও কিছু নতুন শিল্পী আছে তারা এত ছৌ নাচটাকে ভালোবাসে যে বাজনাটা হয়তো মুখে বলতে পার কিন্তু নাচটা ভালোই নাচে হ্যাঁ এটাই তো আপনি আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটা অবশ্য হতেই পারে হ্যাঁ আগে যেমন আপনাদের যুগে সেই একরিয়া নাচটা ছিল হ্যাঁ হুম এখন সেটা আছে কিন্তু কম আছে কম কম আগে সেই জিনিসটা হুম হ্যাঁ এটা একরিয়া নাচে একটা বিরত্বের ব্যাপার ছিল 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 আচ্ছা 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 এখন এই ছৌ জগতে এই বর্তমান প্রজন্মটাকে যে নতুন জেনারেশনটা যেটা আগামী দিনে যারা ছৌ শিখবে বা ছৌ করছে যারা এখন প্রথম তো তাদের জন্য আপনি কিছু বলতে চান যে হয়তো এখন এটা সরকারিভাবেও যুক্ত আছে সরকার তরফ থেকে হ্যাঁ অনেক কিছু সুবিধা পাওয়া যাচ্ছে হ্যাঁ আগে সেই জিনিসটা ছিল নয় হ্যাঁ আগে আগে অতটুকু ছিল না এখন সরকার সুবিধা দিয়েছে এখন সুবিধা দিয়েছে সরকার মানে স্ট্রাফেন দিচ্ছে

তার বিনিময়ে সে একটা আর্থিক হ্যাঁ রূপে লাভ পাবে হুম এই জিনিসটা সত্যি এটা বর্তমান জেনে এই পড়াশোনা শিক্ষার সঙ্গে সঙ্গে সৌ শিক্ষাটা কার্যকরী এইটা আর কি এখন লাভ করা শিক্ষা লাভ করার দরকার হুম সে শিক্ষাটাও দরকার এবং তার যে পড়াশোনা যেটা স্কুল থেকে কলেজে সেটাও খুব দরকার আচ্ছা তা আপনার পরিবারে এখন ছৌ কে কে করছেন পরিবারে আমার পরিবারের ছৌ এখন আমার ছেলে ছেলেরা করছে নাতিরা করছে বাহ খুব সবাই করছে ছ আচ্ছা মানে এটা একটা মানে পরম্পরা রূপে চলে আসছে পরম্পরা রূপে চলে আসছে আচ্ছা 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 বাহ এটা সত্যি সত্যি খুব ভালো লাগে শুনতে এটাই ট্রেডিশনটা যেন বেঁচে থাকে আমাদের ছয়ের হুম আর আপনি এখন কিভাবে সময় কাটাচ্ছেন এই যে এখন সময়টা যাচ্ছে আপনার বয়স তো অনেক হইলো হ্যাঁ হুম তো কিভাবে সময়টা কাটাচ্ছেন এখন সময়টা মোটামুটি এমনি আমি টুকটাক বইতে দেখি আর এমনি এখন আমার এই মানভূম ছ সকলা কেন্দ্রে সরকারি সেন্টার সরকারি সেন্টার যেটা ওইটাতে আমি শিক্ষক বা আমি ছোট ছোট ছেলেদেরকে শিক্ষা দিচ্ছি গুরু হিসাবে শিক্ষা দিচ্ছি এখন ওইটাই তো কাম আমার এখন বিশেষ কিছু আমি করি নেই ওইটা শিখে আমি আনন্দ লাভ করছি আচ্ছা তো এখন আপনার বয়সটা প্রায় কত এখন আমার বয়স পঁচাশি 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 তাহলে যাক ভালোই আচ্ছা এই বয়সেও দেখি আপনার তো খুবই এনার্জি আছে আর আপনি যে আনন্দ দিয়ে কোনো কোনো সব ভালোই রসিকতার সঙ্গে এক একটা গল্প এখানে শুনেছি যে আপনি বলেন বা শুনান আমাদেরকে রঙ একটা শুনান যাতে আনন্দ পাবো আমরা হ্যাঁ একটা রং শোনান আচ্ছা

দিলি বাসির কুলে গাদিলি বাহ এই সুরটাই কি নাচ তো এটা একটু জানাবেন এই সুরটাই মানে অসুরও নাচবে মেলো নাচবে অস্তাদিও নাচবে সব রকম নাচবে মানে কৃষ্ণ নাচটা এর মধ্যে করা যাবে যেখানে এই আপনার এই এত বছর বয়সে এই যে শোনালেন মানে গাটা এখন শিহরে উঠছে আর আমি জানি না যে অগণিত দর্শক যারা শুনবেন দেখবেন তাদের কি হবে সেটা তো পরের কথা হুম যাক বেশ খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা রং শোনালেন এটা আমরা জীবনে কল্পনা করেছিলাম না যে এই বয়সে এত এনার্জি এত উৎসাহ এই যে ছয়ের রসিকতা হৃদয়ের মাঝে হ্যাঁ আছে সেটা বলা বা হইল যে কল্পনার বাইরে তা কিছু একাধ বাজনার তালমাত্রা একটু বলে দিন আচ্ছা আচ্ছা বাজনার তালমাত্রা বলে দিন শেখার চেষ্টা করি

তা তা আচ্ছা আর কি সেইরকম ধরনের কোনো হয়তো জটিল বাজনা আছে যেটা হয়তো এখনকার বর্তমান সময়ে ছয়ের মধ্যে সেটা ব্যবহার করা হয়নি এরকম ধরুন কোনো সেরকম আছে বাজনা তাল মাথা একটু বলে দিন আধুনিক হ্যাঁ মা যেটা আপনার আপনাদের সময় হয়তো খুব পুরোনো একটা লম্বা হয়তো বাজনার তাল হ্যাঁ আচ্ছা আচ্ছা

Okay. <laughs> am

দারুণ একটা জিনিস পাওয়া হলো যে এগুলোর থেকে আমরা হয়তো অনেক দূরেই থাকতাম যদি এই কাছে বসার সুযোগটা না হতো যাক অশেষ ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দর যাক শুনে অনেক আনন্দ পেলাম আপনার কাছ থেকে এত এই রং বা ঝুমুর বাজনার তালমাত্রা শুনে খুব ভালো লাগলো তবে আপনাকে একটা অনুরোধ করছি আপনার কাছ থেকে এটা আমরা আশা করব একটু আপনি একটু ভাব দেখালে খুব ভালো লাগবে বেশি কিছু আপনাকে পরিশ্রম করতে বলবো না হুম এই বয়সে একটু একটু বয়সে দাঁড়ায় এইসব আচ্ছা একটু আপনি ছোঁয়ের ভাব দেখালে খুব আমাদের ভালো লাগবে একটু ছয়ের ভাব দেখাবেন হ্যাঁ হ্যাঁ আমি এই অভিম্ন ভাব দেখাতেই এটা হলো তাহলে অভিমন্যুর ভাব আচ্ছা 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 আপনাকে যাক এই বয়সে অনেক কষ্ট দিলাম বসুন বসুন আপনার যে সময় থেকে ছৌ চলছে আপনার প্রিয় ছৌ শিল্পীরা কে কে আপনার হ্যাঁ আপনার সময় যা যে যে ছৌ শিল্পীরা যারা ওস্তাদরা নাচ করতেন আপনার প্রিয় ছৌ শিল্পীরা কে কে হ্যাঁ প্রিয় ছিল্পী ছিল আমার বিশেষ করে গম্ভীর সিং নেপাল মাহাতো সুচান্দ মাহাতো গুটু সরকার অনিল মাহাতো গোপাল মন্ডল সূর্যদাস সহিত সূর্যকান্ত হ্যাঁ আর এই আরো অনেকেই ছিল আচ্ছা সঙ্গী সাথী মানে যাক তাদের আপনার ছৌ মানে খুব ভালো লাগতো যা দেখলাম এই বয়সে এত উৎসাহ এত এনার্জি যে মনে হচ্ছে যে এখনো আপনি চাইলে আপনি এখনো মানে ওস্তাদি ছাটের নাচ দেখাতে পারবেন সত্যি এটা দারুণ একটা সৌভাগ্য আমাদের যে এই একটা ছোট সাক্ষাৎকারের মাধ্যমে আমরা এত কিছু জিনিস আপনার জীবনে জানতে পারলাম তার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ